আমরা ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এবং এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচারের পতন হয়েছে, তারপর ছাত্ররা ছাত্রদের সাথে কথা বলে সমাজের সিভিল সোসাইটি, পলিটিক্যাল অর্গানাইজেশন যারা আছেন সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলাম। গত 3 দিন এর জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টা এবং এরপর সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি বলে মনে করি, যেটি সারা দেশের জনগণের কাছে সর্বজন গ্রহণযোগ্য হবে। এবং এই সরকারের যিনি লিড দিবেন তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট এবং অবশ্যই বর্তমান সময়ে বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে আমরা এই সরকার বাংলাদেশকে নতুন ধাঁচে গড়তে পারবো এবং যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপের যেই প্রতিজ্ঞা আমরা করেছিলাম, যে কমিটমেন্ট জনগণের প্রতি ছাত্রদের প্রতি আমাদের ছিল, সেটিকে সংবিধানের একটি সুন্দর রিফর্ম এবং সিস্টেম বিল্ডিংয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা রাখছি। এবং আপনার তো বয়স কম, হ্যাঁ, আপনি এটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ, অভিজ্ঞতা কম, তো সেই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করবেন? দেখুন, পুরো পৃথিবীতেই তরুণ প্রজন্মের যেই জাগরণ হয়েছে আমরা দেখেছি বিভিন্ন দেশে 27 বছর বয়সেও প্রধানমন্ত্রী হচ্ছে, আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি। এবং আমরা মনে করি আমাদের যেই চাঞ্চল্য রয়েছে, আমাদের যেই কর্মস্পৃহা রয়েছে, আপনারা দেখেছেন আমরা এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা 17 বছরে কেউ পারেনি, এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, আমরা এক দফা ঘোষণার মাত্র 4 দিনের মাথায় এই স্বৈরাচার সরকার হটাতে পেরেছি। এবং এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে।